नमस्कार बंधुरा, आमी सुचरिता सबाइके स्वागत जानाच्छि कीप ग्रूमिंग चैनेले। बंधुरा आशा करछि सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। सामनेई आसते चलेछे महाशिवरात्रि। देवादिदेव महादेवेर भक्तरा सारा बछर अपेक्षा करे थाकेन महाशिवरात्रिर जन्य। এই দিন ভক্তি সহকারে সকল নিয়ম নিষ্ঠা মেনে দেবাদিদেব মহাদেবের পূজা করলে এবং শিবরাত্রির ব্রত করলে বাবা তার ভক্তদের ডাকে সাড়া দেন এবং সকল মনোবাসনা পূর্ণ করেন। প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতেই মহাশিবরাত্রি পালিত হয়। যদিও প্রত্যেক মাসেই একটি করে শিবরাত্রি আছে, অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, কিন্তু মহাশিবরাত্রির আছে বিশেষ গুরুত্ব ও মান্যতা। এই বছর মহাশিবরাত্রি পালিত হবে পাঁচই ফাল্গুন 1429, ইংরাজির 18ই ফেব্রুয়ারি 2023 শনিবার, গোস্বামী মতে 6ই ফাল্গুন 1429, ইংরাজির 19ই ফেব্রুয়ারি 2023 রবিবার, শিব চতুর্দশী লাগজে শনিবার অর্থাৎ 18ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা বেজে 7 মিনিট থেকে এবং থাকবে রবিবার দুপুর 3টে বেজে 40 মিনিট পর্যন্ত। শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি তথা পালনেরও সময় নিয়ে আমার কিছু ভিডিও আগেই বানানো আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে জিনিসটি ছাড়া শিবরাত্রির ব্রত সম্পন্ন হয় না, অর্থাৎ শিবরাত্রির প্রয়োজনীয় কিছু মন্ত্র। বন্ধুরা, শিবরাত্রির ব্রত হচ্ছে খুবই ফলপ্রদায়ী কিন্তু কঠিন ব্রত। এই ব্রতর আছে প্রচুর নিয়মবিধি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিবরাত্রির কিছু প্রয়োজনীয় মন্ত্র। শিবরাত্রিতে 4 প্রহরে রাত্রি জাগরণ করে জল ঢালার বিশেষ নিয়ম আছে। 4 প্রহরে জল না ঢাললে শিবরাত্রির ব্রত সম্পন্ন হয় না বলে মানা হয়। বন্ধুরা, 4 প্রহরের মধ্যে প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা হয়। এই 4টি জিনিস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করার সময় বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হয়। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে বলে দেব দুধ, দই, ঘি, মধু দিয়ে অভিষেক করার সময় আপনারা কী মন্ত্র বলবেন। প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক হবে। এই সময় আপনারা বলবেন ইদং স্নানিয়ং দুগ্ধং ওম হোম ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরে দই দ্বারা ইদং স্নানিয়ং দধি ওম হোম অঘোরায় নমঃ। তৃতীয় প্রহরে ঘি দ্বারা অভিষেক হবে, ইদং স্নানিয়ং ঘৃতম ওম হোম বাম দেবায় নমঃ। চতুর্থ প্রহরে অভিষেক করা হবে মধু দ্বারা, ইদং স্নানিয়ং মধু ওম হোম সদ্যজাতায় নমঃ। বন্ধুরা, শিবরাত্রিতে 4টি প্রহরে 4টি বিশেষ সামগ্রী দিয়ে অভিষেক করার সময় এই মন্ত্রগুলি বলবেন, যেরকম আমি উল্লেখ করলাম। কিন্তু যদি আপনারা একটিবারেই সমস্ত কিছু দিয়ে অভিষেক করতে চান, তাহলে সেক্ষেত্রেও এই মন্ত্রগুলো বলে বলে আপনারা অভিষেক করতে পারেন। অর্থাৎ যেমন দুধ দিয়ে অভিষেক করার সময় দুধ দিয়ে অভিষেকের মন্ত্রটি বলবেন, যখন আপনারা দই দিয়ে অভিষেক করবেন তখন দই দিয়ে অভিষেক করার মন্ত্রটি বলবেন, ঘি দিয়ে অভিষেক করার সময় ঘি দিয়ে অভিষেক করার মন্ত্রটি বলবেন এবং মধু দিয়ে যখন অভিষেক করবেন তখন মধু দ্বারা অভিষেক করার মন্ত্রটি বলবেন। অর্থাৎ যখনই শিবলিঙ্গ কোনো সামগ্রী দিয়ে অভিষেক করবেন শিবরাত্রিতে, তখন এই মন্ত্রগুলো বলবেন। শিবরাত্রির ব্রত অত্যন্ত ফলপ্রদায়ী কিন্তু কঠিন ব্রত। নানা প্রকার শারীরিক অসুবিধার জন্য অনেক বন্ধুদের পক্ষেই এই ব্রত রাত্রি জাগরণ করে প্রত্যেক প্রহরে জল ঢালা সম্ভব হয় না, তাই সেক্ষেত্রে আপনারা একবারেই পূজা করতে পারেন এবং যখন অভিষেক করবেন তখন এই মন্ত্রগুলো বলে নেবেন।
তবে শিবরাত্রির পূজাতে আরও কিছু অবশ্য প্রয়োজনীয় মন্ত্র আছে, যেই মন্ত্রগুলো অবশ্যই উচ্চারণ করা উচিত শিবরাত্রিতে। তার মধ্যে প্রথম হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রকে বলা হয় সর্বাধিক শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র অসম্ভবকে সম্ভব করে। তাই শিবরাত্রিতে যখন আপনারা উপবাস করবেন এবং শিবরাত্রির ব্রত করবেন, তখন অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এই মন্ত্রটা আপনারা অভিষেক করার সময় জপ করতে পারেন, অথবা যখন আপনারা শিবলিঙ্গে বেলপাতা পুষ্প অর্পণ করবেন তখনও জপ করতে পারেন। তবে অবশ্যই শিবরাত্রিতে চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং শিব প্রণাম মন্ত্র, এই অতি শক্তিশালী দুইটি মন্ত্র শেয়ার করব। ওম त्रयंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वंदनं मृत्युर्मुक्षिमामृतात्। বন্ধুরা, এটি হচ্ছে অসীম শক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রটা আপনারা অবশ্যই জপ করবেন শিবরাত্রিতে, চেষ্টা করবেন 108 বার জপ করতে। শিবের প্রণাম মন্ত্র। ওম নমঃ শিবায় শান্তায় করণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। বন্ধুরা, শিবরাত্রির পূজার শেষে অবশ্যই শিব ঠাকুরকে যখন প্রণাম করবেন এই মন্ত্রটি উচ্চারণ করবেন। বন্ধুরা, মহাশিবরাত্রিতে আমরা প্রায় প্রত্যেকেই মন্দিরে গিয়ে থাকি। বাড়ির পুজো দেওয়ার পর মন্দিরে পূজা না দিলে আমাদের শিবরাত্রির ব্রত সম্পন্ন হয় না। প্রচুর বন্ধুদের মধ্যে প্রশ্ন থাকে যে মন্দিরে কী কী সামগ্রী নিয়ে যাওয়া হবে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক যে শিবরাত্রিতে মন্দিরে যাওয়ার সময় আপনারা কী কী সামগ্রী নিয়ে যেতে পারেন। প্রথম হচ্ছে পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, শর্করা আপনারা আলাদা আলাদাভাবে বা একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় হচ্ছে বেলপাতা। বেলপাতা ছাড়া পূজা হয় না, তাই বেলপাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল, নীল অপরাজিতা ফুল নেওয়ার চেষ্টা করবেন। তবে শিব পুজোতে ভক্তিটাই হচ্ছে আসল, তাই যে কটি সামগ্রী পাবেন জোগাড় করার চেষ্টা করবেন। ধুতুরা ফুল অথবা নীলকণ্ঠ ফুলের মালাও নিতে পারেন। শিবরাত্রিতে শিব মন্দিরে ধুতুরা ফুল এবং নীলকণ্ঠ ফুলের মালা চড়ানো খুবই ভালো। ফলের মধ্যে অবশ্যই নেবেন শ্রীফল অথবা বেল। শ্রীফল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। এই ফলটি ছাড়া ব্রত সম্পূর্ণ হয় না। তাছাড়া আপনারা নিতে পারেন শসা, কলা, শাঁখালু এবং কুল, এই 5 প্রকারের ফল। মন্দিরের সামগ্রীর মধ্যে ফুল, বেলপাতার সাথে আপনারা অবশ্যই নেবেন মিষ্টান্ন, তাছাড়া ধূপকাঠি এবং একটি ঘিয়ের প্রদীপ। যদি সম্ভব হয় তাহলে পঞ্চামৃতর সাথে একটু সিদ্ধি পাতা মিশিয়ে নেবেন, এবং যদি পারেন তাহলে একটি পৈতে নিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি খুব অল্প করে বলে দিলাম শিব মন্দিরের সামগ্রী যেটা আপনারা নিয়ে যেতে পারেন মহাশিবরাত্রির দিন। আমার প্রচুর বন্ধুরা আছেন যারা শিবরাত্রির ব্রত করতে চান। সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে শিবরাত্রির উপর বানানো আমার আরও কিছু ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক করে নেবেন। আশা করি সেই ভিডিওগুলোর থেকেও আপনারা সমৃদ্ধ হবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা।